আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কি করে খুব সহজে মাইক্রোওয়েভ ওভেনে আপনি ফ্রুট গাছটা তৈরি করতে পারেন আমি এখানে ফলের জন্য নিয়েছি চার রকমের ফল কালো আঙ্গুর নিয়েছি পনেরোটা যা ওজনে প্রায় সত্তর গ্রামের মতো হবে এটাকে আমি চার ভাগ করে নিয়েছি এভাবে আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন বা অন্য যে কোনো শেপে লম্বা করেও নিতে পারেন আমি এখানে লাল আঙুর নিয়েছি এটাকে আমি এরকম সার্কেল শেপ করে কেটে নিয়েছি যেটা প্রায় বারোটার মতো ছিল আর ওজন এটার হবে ষাট গ্রামের মতো এক কাপের থেকে একটু কম হবে এমন পরিমাণের লাল আপেল নিয়েছি যে আপেলটা এই রকমের একটা সাইজের হবে ছোট একটা টেনিস বল আকারের হবে আর খুব বেশি মিষ্টি না আপনারা যে রকমের আপেলই নিতে চান না কেন কিন্তু কখনোই গ্রিন আপেল নেবেন না কারণ গ্রিন অ্যাপেলটার দেখা যায় যে টেস্ট একদমই ভালো লাগে না আর এটাকে যে কোনো শেপে কাটতে পারেন কিন্তু মনে রাখবেন যে খুব বড়ো শেপে কাটবেন না কারণ বড় শেপে কাটলে এটা যখন খাবেন মিক্স করে তখন এটা একদম ভালো লাগবে না এখানে দুইটা ছোট কলা নিয়েছি যেটাকে আমি কেটেছি এরকম অর্ধ কৃতি শেপে আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন ছশো মিলিলিটার পরিমাণের ফুল ফ্যাট অথবা ফুল ক্রিম লিকুইড মিল্ক তার ভেতরে আমি দিয়েছিলাম ছয় চা চামচ পরিমাণের কাস্টার্ড পাউডার মিক্স এবং পাঁচ চা চামচ পরিমাণের হোয়াইট সুগার অর্থাৎ যেটা আমরা বাংলাদেশে নর্মাল চিনি খাই সাদা চিনি সেটা দিয়েছিলাম আপনারা যদি চান তাহলে এখানে আপনারা ব্রাউন সুগার অথবা র সুগার দিতে পারেন এটাকে আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে মাইক্রোওয়েভে হিট করেছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কতক্ষণে এটা ফোটা শুরু করবে বা এটা ঘন হওয়া শুরু করবে সেটা একমাত্র নির্ভর করবে যে আপনি যখন যেই তরলি ব্যবহার করেছেন এখানে সেটা দুধ হতে পারে পানি হতে পারে সেটা আপনি কি অবস্থায় শুরু করেছিলেন অর্থাৎ সেটা কি খুব ঠান্ডা ছিল নাকি নর্মাল রুম টেম্পারেচার ছিল নাকি আপনি অলরেডি সেটাকে গরম করে নিয়েছিলেন তো আমি নিয়েছিলাম একদম ঠান্ডা দুধ ফ্রিজ থেকে বের করা জন্য এটা ফুটতে বা ঘন হতে একটু সময় লেগেছে এবং যখন তিন মিনিট হয়ে গিয়েছিল তারপর আমি এটাকে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়েছিলাম এবং তিন মিনিটের পর থেকে প্রত্যেক তিরিশ সেকেন্ডে আমি একবার করে এটাকে নেড়ে দিয়েছি যদি আপনারা এভাবে না নাড়েন তাহলে দেখা যাবে ভেতরে এরকম খুব দলা হয়ে গেছে যেটা পরে খেতে ভালো লাগবে না এখন প্রায় দশ মিনিট হয়ে গেছে এটা দেখতে এমন হয়েছে অনেকটা গলে যাওয়া আইসক্রিমের মতো সব ফলগুলো এর ভেতরে দিয়ে দিব তারপর ফিরে আসছি সবগুলো উপকরণ একসাথে মেশানোর পর আমি এখন এটাকে রেফ্রিজারেটরে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আপনারা যদি এত সময় না পান তারা সর্বনিম্ন আপনারা পঁয়তাল্লিশ মিনিট রাখতে পারেন ঠিক দেড় ঘন্টা পরে ফিরে এসেছে দেখা যায় অনেক সময় ফলগুলো মিক্স করার পরে অনেক পাতলা হয়ে যায় কেন হয় কারণ আপনারা যে রসালো ফলগুলো নেন সেটা থেকে ফলের যে রসটা বের হয় সেটা এটাকে অনেক পাতলা করে দেয় তাহলে এই ক্ষেত্রে কি করবেন ফল সবসময় আমরা দুই ধরনের ব্যবহার করে থাকি একটা অনেক বেশি জুসি হয় আর আরেকটা হচ্ছে কোনো তেমন জুস কখনোই থাকবে না বা খুব সামান্য পরিমাণে থাকবে কিন্তু এটা এই সম্পূর্ণ মিশ্রণটাকে হয় খুব ভালো ফ্লেভারফুল করবে সুন্দর একটা গন্ধ থাকবে আর না হলে এটাকে অনেক থকথকে করবে যতটুকু আপনি কাস্টার্ড মিক্সচার বানিয়েছেন সেটার অর্ধেক পরিমাণে আপনি ফল নেবেন সেই অর্ধেককে আপনি তিন ভাগে ভাগ করবেন তিন ভাগের এক ভাগে রাখবেন রসালো ফল আর দুই ভাগে রাখবেন যেগুলো একেবারেই রসালো না টিপস নাম্বার টু রসালো ফল বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেটার মধ্যে থাকে পাকা পেঁপে যেটা বেশ ভালো রকমের পাকা অর্থাৎ শক্ত হয়ে আছে কিন্তু কালারটা শুধু কমলা সেটা না হাত দিলে যেটা একদম থেতলে যেতে পারে এই ধরনের পাকা পাকা আম ডালিম যদি একটু পিসে তারপর দেন সেটা আর হতে পারে আপেল যদি লাল রঙের হয় অর্থাৎ যেটা একদম মেরুন কালারের থাকে এই ধরনের আপেলগুলো অনেক রসালো হয় আঙ্গুরের মধ্যে সবুজ আঙ্গুর সবুজ আঙ্গুরটা থেকে তুলনামূলকভাবে অনেক বেশি রস বের হয় দেবেন কিন্তু সাবধানে পরিমাণ মতো আর যেই ফলগুলো থেকে রস খুব একটা বের হয় না কিন্তু সেটা খুব সুন্দর ফ্লেভার তৈরি করবে বা থকথকে করবে জিনিসটাকে সেগুলোর মধ্যে দুইটা খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে কলা আরেকটা হচ্ছে যে কোনো ধরনের আপেল শুধুমাত্র ওই মেরুন রঙের খোসা সহ যে আপেলগুলো আছে সেগুলো ছাড়া এছাড়া আপনারা দিতে পারেন বাদাম বাদামটা কখনোই কোনো জুস এটা থেকে আপনারা পাবেন না কিন্তু সুন্দর ফ্লেভার পাবেন এবং একটু ক্রাঞ্চি হবে জেলও দেয় অনেকে জেলোকে কেটে তারপর সেটা দেয় এটা থেকেও কিন্তু আপনি অনেক বেশি জুস বের হয়ে আসে যেটা ভালো লাগে না খেতে সমস্যাগুলো হয় কি করবেন যদি খুব পাতলা হয়ে যায় যেটা বেশি হয় সেই ক্ষেত্রে আমরা পাউন্ড কেক বলি অথবা বলে থাকি বেকারির কেক পিস কেক সেই পিস কেক যে কোনো একটা বেকারি শপ থেকে আপনি কিনে আনতে পারেন সেটাকে হাত দিয়ে খুব ঝরঝরে করে একদম যেভাবে ব্রেড ক্রাম আমরা বানাই তো ওরকম ঝরঝরে করে সেটাকে আপনি মিক্স করে দেবেন সুন্দর একটা ফ্লেভারও আসবে খেতেও ভালো লাগবে কিন্তু যদি এটার অপোজিট প্রবলেম হয় অর্থাৎ যদি এই মিশ্রণটা অনেক বেশি থক থকে হয়ে যায় গাঢ় হয়ে যায় যে মানে একদম খেতেই পারছেন না হালুয়ার মতো হয়ে গেছে তখন আপনি এর ভেতরে যদি আপনি সম্পূর্ণ কাস্টারটাকে ফ্রিজে রেখে থাকেন তাহলে অবশ্যই ফ্রিজের থেকেই কোনো একটা তরল দুধ বের করে সেটার সাথে হালকা একটু চিনি মিশিয়ে আপনি এই পুরো মিশ্রণটার সাথে মিশিয়ে দেবেন চিনিটাকে ভালো মতো গুলিয়ে নেবেন আগে যে এক্সট্রা দুধটা দিচ্ছেন সেটার সাথে গুলিয়ে নেবেন তারপর সেটা এই মিশ্রণের সাথে ব্যবহার করবেন তাহলে আপনার ওই থকথকে ভাবটা চলে যাবে তারপর কিছুক্ষণ সেট হতে দেবেন দেখবেন যে ফলের রস সব কিছু ফ্লেভার মিলে তিনটা জিনিসই একসাথে মিশে গেছে আশা করি আপনাদের এই টিপসগুলো কাজে দেবে অ্যান্ড উইল সি ইউ নেক্সট টাইম